নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি, স্বাস্থ্যসম্মত বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। আপনার শেয়ার করা ভিডিওটা তারা দেখে ওষুধ সেবন করে উপকৃত হতে পারবেন। আর যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দিলে কি হবে, পরবর্তীকালে আমি যখন ভিডিওগুলো আপলোড করব, সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে কি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগটা কেন হয়, এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি পেতে গেলে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন, কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আপনার এই যে কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, এই সব রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অতএব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে এমন গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো যে ওষুধগুলো সেবন করে আপনি মন্ত্রের মতো বা জাদুর মতো আপনার কোষ্ঠকাঠিন্য রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। অতএব চলুন আজকের যে মূল বিষয়বস্তু, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি পেতে গেলে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন। কিন্তু তার আগে আমরা জেনে নেব যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগটা কেন হয়, বা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন রোগটা কী। কোষ্ঠকাঠিন্য রোগটা একেই বলে। আমরা জানি প্রত্যহ সকাল হলে নিত্য নিমিত্ত আমরা কিন্তু মলত্যাগ করে থাকি, এটা কিন্তু নিয়ম। কিন্তু যখন দেখবেন যে প্রতিনিয়ত প্রত্যহ সকাল হলে মলত্যাগ হচ্ছে না, যদিও মলত্যাগ হয় অনেকটা কষ্টের সাথে মলত্যাগ হয়, খুব সরল সাধ্যভাবে হয় না, কষ্টসাধ্যের সাথে মলত্যাগ হয়, আবার অনেকে দুদিন, চার দিন, পাঁচ দিন, এক সপ্তাহ, পনেরো দিন পর্যন্ত এরকম মলত্যাগ হয় না, একদিন মলত্যাগ হয়, ভীষণভাবে কষ্টের সাথে মলত্যাগ করতে হয়। এই নিত্য নৈমিত্ত মলত্যাগ না হওয়াকে আমরা বলি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগটা আসে কীভাবে, বংশগতভাবে আসতে পারে। অর্থাৎ আপনার রক্ত সম্পর্কীয় কোনো ব্যক্তির পূর্বাপুরুষগতভাবে তাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগটা ছিল, সেটা জিনগতভাবে আপনার মধ্যে দেখা দিতে পারে। আবার কি হতে পারে, আপনি যে নিত্য নিমিত্ত যেসব খাদ্যদ্রব্য গ্রহণ করেন বা আমরা যে গ্রহণ করি, সেই খাদ্যদ্রব্য অতিরিক্ত রিচ খাওয়ারের ফলে, পর্যাপ্ত পরিমাণে জল সেবন না করার ফলে সেখানেও কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগটা দেখা দিতে পারে। অভ্যাসবশত কারণে আমরা সবসময়ের জন্য চেষ্টা করি মলত্যাগ করার জন্য, কিন্তু অনেকেই আছেন যে নিত্য নিয়মিত মলত্যাগ করার চেষ্টা করেন না, এ কাজ করি ও কাজ করি, এইভাবে তারা কিন্তু অভ্যাসটাকে খারাপ করে ফেলে। কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী সকাল হলে আমরা একটু জল সেবন করব, একটু বেশি পরিমাণে জল সেবন করব, যদি গরম জল সেবন করেন তাহলেও খুব ভালো। গরম জল সেবন করার পরে সবসময়ের জন্য চেষ্টা রাখতে হবে যাতে করে আমার মলত্যাগটা হয়, মলত্যাগ করার পরে কিন্তু আমি অন্যান্য কাজে যাব। এইরকম যারা অভ্যাস করেন না, অভ্যাসটাকে খারাপ করে ফেলেছেন, সেই অভ্যাসটাকে খারাপ করার ফলে সেটা কিন্তু পরবর্তীকালে একটা কোষ্ঠকাঠিন্য রোগের নিয়ম হয়ে যায়, নিয়মটাকে খারাপ করার ফলে তার কোষ্ঠকাঠিন্য রোগটা এসে যায় পরবর্তীকালে। অর্থাৎ কোষ্ঠকাঠিন্য রোগটা বা কনস্টিপেশন রোগটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে, এটা কিন্তু আমরা জেনে নিলাম। কিন্তু আজকের আমরা জেনে নেব লক্ষণভিত্তিক কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন রোগের ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন। আজকের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগের ক্ষেত্রে প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে কি নাক্স ভূমিকা। এটা কিন্তু প্রত্যেকেই আপনারা জানেন যে গ্যাস, অ্যাসিড যেই প্রকার হোক, তার সঙ্গে যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগটা থাকে, নিত্য নৈমিত্ত মলত্যাগটা না হয়, তখন কিন্তু আমরা প্রথমেই নাক্স ভূমিকাকে স্মরণ করি। আপনারা সেখানে নাক্স ভূমিকা 3x ব্যবহার করবেন। নাক্স ভূমিকা 3x প্রত্যহ রাত্রে আহারের পরে 2 থেকে 3 ফোঁটা করে সেবন করুন। 1 ফোঁটায় বর্তমান দিনে কাজ হতে চায় না, আপনার 2 থেকে 3 ফোঁটা করে সেবন করুন রাত্রে আহারের পরে শুতে যাওয়ার আগে। দেখবেন আপনার পরের দিন সুন্দরভাবে মলত্যাগ হবে, কোষ্ঠকাঠিন্যকে আপনি দূরে থাকবেন, সঙ্গে আপনার অ্যাসিডিটি, গ্যাস এইসব রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। এবারে আসি পরবর্তী ওষুধের কথা, ওপিয়াম। কোন লক্ষণে ভিত্তি করে ব্যবহার করবেন বা কী কাজ করে, যাদের মলত্যাগ 2 দিন 3 দিন অন্তর মলত্যাগ হয়, মলটা শুকনো প্রকৃতির, মলটা ত্যাগ করতে গেলেন প্যানে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা কিন্তু ঠিকরে চলে যায়, একদম কাঠের মতো শুকনো,
কিন্তু ছোট্ট ছোট্ট গোল গোল প্রকৃতির, লম্বা ন্যাড়ো নয়, বড় ন্যাড়ো নয়, কিন্তু ছোট্ট ছোট্ট গোল গোল প্রকৃতির। এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ আমরা দেখে থাকি। অর্থাৎ এইরকম কোষ্ঠকাঠিন্য যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু ওপিয়াম ভীষণভাবে কার্যকরী। যাদের দেখবেন 2 দিন 4 দিন অন্তর পায়খানা হচ্ছে, কিন্তু পায়খানার ইচ্ছা শক্তি নেই, শেষে একটুখানি পায়খানা করে, সেটা হচ্ছে কি গোল টাইপের, গোল গোল প্রকৃতির, সেখানে কিন্তু ওপিয়াম ভীষণভাবে কার্যকরী। ওপিয়াম 1 থেকে 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা 3 বার করে ব্যবহার করবেন। ওপিয়াম ব্যবহার করার পরে আপনার মলত্যাগ করার ইচ্ছাশক্তি আসতে পারে, এছাড়াও আপনার পেটে ব্যথাও আসতে পারে, তাতে ভয়ের কোনো কারণ নেই। আপনার ওপিয়াম 30 পোটেন্সি দিনে 3 বার করে সকাল দুপুর সন্ধ্যা ব্যবহার করবেন। পেট ব্যথা হলে কোনো সমস্যা নেই, দেখবেন মলত্যাগের পরে কিন্তু আপনার আপন নিয়মে পেট ব্যথাটা কমে যাবে। এবারে আসি পরবর্তী ওষুধের কথা। যাদের 2 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত পায়খানা না হয়, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ওষুধ ব্যবহার করবেন, অ্যালুমিনিয়া। দেখবেন আপনার মলদ্বারে কিন্তু কার্যক্ষমতা কমে গেছে, রেকটামটা বসে গেছে, রেকটামের যে সংকোচন প্রসারণ শক্তিটা সেটা কিন্তু কমে গেছে। সেখানে আপনি কী করবেন, অ্যালুমিনিয়া 200 সকাল সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করুন। আর সপ্তাহে একবার কোষ্টিকাম অনেম শক্তি ব্যবহার করুন। আপনাদের এখানে প্রশ্ন আসতে পারে যে কোষ্টিকাম অনেম শক্তি কেন ব্যবহার করা হবে। আপনারা জানেন আমাদের যখন কোনো নার্ভ বলুন, কোনো অঙ্গ বলুন প্যারালাইসিসের অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন কিন্তু প্রথমেই আমরা কোষ্টিকামকে স্মরণ করি। যেহেতু রেকটামটা বসে গেছে, রেকটামের সংকোচন প্রসারণ শক্তি নেই, অভ্যাস খারাপ হওয়ার ফলে, কোষ্ঠকাঠিন্য হওয়ার ফলে সেখানে যে সংকোচন প্রসারণ শক্তি, দেখবেন মলত্যাগ করার পরে একটা সংকোচন প্রসারণ শক্তি আছে, সেটা কিন্তু বসে গেছে, হচ্ছে না, যার জন্যে মলটার আসছে না। সেখানে আপনারা কী করবেন, কোষ্ঠিকাম অনেম শক্তি ব্যবহার করবেন। কারণ ওই জায়গাটা প্যারালাইসিস প্রকৃতির হয়ে গেছে, নার্ভগুলো বসে গেছে, ওই যে নার্ভগুলো সতেজ করতে আমরা ব্যবহার করব কোষ্টিকাম অনেম সপ্তাহে একবার কিংবা 3 দিন অন্তর 1 থেকে 2 ফোঁটা করে। যেসব বাচ্চাদের বাইরের খাবারে নির্ভর করতে হয়, অর্থাৎ কোনো শিশু সন্তানকে তার মায়ের দুধের উপর নির্ভর না করে বাইরের ফিডিং বোতলে দুধ গ্রহণ করতে হয় বা পান করতে হয়, তাদের কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়া ভীষণভাবে কার্যকরী। অ্যালুমিনিয়া সেখানে 6 বা 30 পোটেন্সি। আপনার 5 ml জলের সঙ্গে 7 ফোঁটা দিয়ে সেটাকে 40 বার ঝাঁকি দিয়ে দিন। সেটা 40 বার ঝাঁকি দিয়ে আনার পরে সেই জলটাকে আপনার 7 ফোঁটা করে কি 6 ফোঁটা করে দিনে 3 বার করে দিতে থাকুন, ভীষণভাবে উপকার পাবেন। কাদের বললাম, যেসব শিশুগণ বাইরের ফিডিং বোতলে দুধ সেবন করেন, পান করেন, মায়ের দুধ সেবন করেন না, অর্থাৎ বাইরের আলগা দুধ সেবন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়াম ভীষণভাবে কার্যকরী। যেরকম বললাম সেরকম দিনে 3 বার করে সেবন করাবেন। এবার আসছি একটা বায়োকেমি ওষুধের কথা, যেটা আমাদের হোমিওপ্যাথির ডাইলিউশন হিসাবেও পাওয়া যায়। ওষুধটা কি, ক্যালকেরিয়া ফ্লোর। এখানে আপনার ক্যালকেরিয়া ফ্লোর 12x 4 থেকে 5টি করে ট্যাবলেট, যে প্রকার কোষ্ঠকাঠিন্য হোক না, যে প্রকার লক্ষণ হোক না কেন, সর্বত্রে আপনার ব্যবহার করবেন ক্যালকেরিয়া ফ্লোর 12x 4 থেকে 5টি করে ট্যাবলেট, সকাল দুপুর বিকাল রাত্রে কিংবা সকাল দুপুর সন্ধ্যা 2 বা 3 বার করে 4 বার পর্যন্ত ব্যবহার করতে পারেন। এই ট্যাবলেটটা ব্যবহার করার সময় আপনার একটু উষ্ণ গরম জল সহ সেবন করবেন, ভীষণভাবে উপকৃত হবেন এবং পরের দিন আপনার সুন্দরভাবে পায়খানা হবে, কোষ্ঠকাঠিন্য রোগ থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারবেন। এবার আসি ন্যাট্রোমিওর। ন্যাট্রোমিওর লক্ষণ কী বা কী কাজ করে? ন্যাট্রোমিওরের লক্ষণ, প্রচণ্ড পরিমাণে বড় ন্যাড়, অর্থাৎ পায়খানা করার সময় মুখের ধারটা ভীষণভাবে শক্ত, খুব কষ্টের সঙ্গে চাপ দিয়ে বের করতে হয়, মলত্যাগ করতে হয়, কিন্তু পরের দিকে মলটা কিন্তু একদম নরম টাইপের। বেশিরভাগ কিন্তু এটা শিশুদের হয়ে থাকে দেখবেন, এবং যারা খুব লবণ পিয়সী, অর্থাৎ যেসব শিশুগণ প্রচণ্ড পরিমাণে লবণ খেতে চায়, যেসব ব্যক্তিগণ বা বয়স্ক ব্যক্তিগণ লবণ পিয়সী, লবণ ছাড়া তারা এক মুঠো ভাত খেতে পারে না, প্রচণ্ড পরিমাণে সমস্ত খাবারে তাদের লবণের চাহিদা দরকার, সেখানে তারা কী করবেন, ন্যাট্রোমিওর সকাল সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন, ভীষণভাবে উপকৃত হবেন। এবার আসি পরবর্তী ওষুধের কথা, সেটা কি, কলিনশুনিয়া। কলিনশুনিয়া কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে ভীষণ একটা উপকারী ঔষধ। কোথায় ব্যবহার করবেন? দেখবেন কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে মলত্যাগ করতে গিয়ে মলদ্বার ফেটে গিয়ে রক্ত পড়তে থাকে, 2-4 ফোঁটা রক্ত পড়তে থাকে, এইরকম যদি আপনারা কখন দেখেন তাহলে সেখানে অবশ্যই করে কলিনশুনিয়া ব্যবহার করবেন। বেশিরভাগ গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিন্তু এইরূপ লক্ষণ পাওয়া যায়, অতএব তারা কিন্তু অবশ্যই করে কলিনশুনিয়া 30 বা 200 পোটেন্সি সকাল সন্ধ্যা দিনে 2 বার করে ব্যবহার করবেন, ভীষণভাবে উপকার পাবেন।
এবারে আসি পরবর্তী ঔষধের কথা, হাইড্রাস্টিস মাদার টিংচার। এই হাইড্রাস্টিস মাদার টিংচার কোথায় ব্যবহার করবেন? বয়স্ক ব্যক্তিদের কোষ্ঠকাঠিন্য রোগের ক্ষেত্রে, অর্থাৎ যারা 40 বছর পেরিয়ে গেছেন, তাদের যে কোষ্ঠকাঠিন্য রোগ এসে গেছে, তাদের সঙ্গে সঙ্গে লিভারটাও খারাপ হয়ে গেছে, লিভারটা খারাপজনিত কারণে তাদের হজম ক্ষমতা হারিয়ে ফেলেছেন, সেখানে কিন্তু অবশ্যই করে হাইড্রাস্টিস মাদার টিংচার ব্যবহার করবেন। হাইড্রাস্টিস মাদার টিংচার লিভারকে সতেজ করবে, ওই জন্যে বৃদ্ধদের লিভারের ক্ষেত্রে সতেজতা এনে যাতে কোষ্ঠকাঠিন্য দূর করে, সেজন্য এখানে হাইড্রাস্টিস মাদার টিংচার ব্যবহার করতে বলা হয়েছে। আপনার এখানে হাইড্রাস্টিস মাদার টিংচার 10 থেকে 12 ফোঁটা করে সকাল সন্ধ্যা সিকি কাপ গরম জলের সঙ্গে ব্যবহার করবেন, ভীষণভাবে উপকার পাবেন। এবারে আসি তিনটে মাদার টিংচারের কথা, যে তিনটে মাদার টিংচার সবাই ব্যবহার করতে পারবেন কম্বিনেশন তৈরি করে, সেটা কি? ক্যাসকারা মাদার টিংচার, এটা আপনার হোমিওপ্যাথি শপ থেকে 10 ml কিনে আনবেন। দ্বিতীয় যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে কি, ইগল ফুলিয়া মার্মেলস। এই ইগল ফুলিয়া মার্মেলসটা কি, আমাদের যে দেশীয় বেল আছে, দেশীয় বেলের বিচি থেকে তৈরি। আপনার এই ইগল ফুলিয়া মার্মেলস 10 ml হোমিওপ্যাথি শপ থেকে কিনে আনবেন। তৃতীয় অর্থাৎ 3 নম্বর যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে কি, আমলকি মাদার টিংচার। অর্থাৎ আমলকি মাদার টিংচার আপনার 10 ml হোমিওপ্যাথি শপ থেকে কিনে আনবেন। কিনে আনার পরে সকাল সন্ধ্যা ক্যাসকারা মাদার টিংচার 3 ফোঁটা, ইগল ফুলিয়া মার্মেলস 3 ফোঁটা, আর আমলকি মাদার টিংচার 3 ফোঁটা, 3 থেকে 9 ফোঁটা, এই রকম পরিমাণ নিয়ে আপনার সকাল সন্ধ্যা সিকি কাপ গরম জলে সেবন করুন। দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্য থেকে আপনি কিন্তু খুব সহজে মুক্তি পাবেন, আপনার অ্যাসিডিটি থেকে আপনি খুব সহজে মুক্তি পাবেন, আপনার যে পেটে গ্যাস জমছিল সেখান থেকেও আপনি খুব সহজে মুক্তি পাবেন। এবারে শেষে একটা কথা বলি, যারা বহুদিন যাবত কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন, কোনোভাবে কোনো ওষুধ সেবন করে স্থায়ীভাবে কাজ পাচ্ছেন না, তারা একটা নশ্বর ওষুধ ব্যবহার করবেন, সেটা কি বলুন তো? সিফিলিনাম। বহুদিন যাবত যাদের কোষ্ঠকাঠিন্য, বংশগতভাবে যাদের কোষ্ঠকাঠিন্য, এই রকম রোগীর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী সিফিলিনাম। সিফিলিনাম 1 ml শক্তি আপনার সপ্তাহে একবার করে ব্যবহার করুন, তারপরে আপনার নির্বাচিত ওষুধ অর্থাৎ লক্ষণভিত্তিক যে ওষুধের কথা বললাম সেগুলো ব্যবহার করুন, ভীষণভাবে উপকার পাবেন। অতএব এই কোষ্ঠকাঠিন্য রোগের ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে যেসব ওষুধগুলোর কথা বলা হলো বা আলোচনা করা হলো, সেই ওষুধগুলো আপনারা সেবন করুন এবং ভিডিওটা দেখে ওষুধগুলো নির্বাচন করুন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, দিলে কী হবে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন। আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন, লাইক করলে কী হয় ভিডিও তৈরির উৎসাহ বাড়ে। আবারও আমার গ্রামীণ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।